শুরুতেই সংবাদ শিরোনাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদ, ফুটবল মাঠে অভিনব ভালোবাসা। ইসলাম ধর্মকে অবমাননা, এবার ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করল পাকিস্তান। হালাল খাদ্য নিয়েও আপত্তি, ফ্রান্স তুরস্ক বিরোধ তুঙ্গে। কোটি কোটি মুসলিমের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার অধিকার কারণেই শেষবারের মতো সতর্ক করে দিল পাকিস্তান। এবং সবশেষ থাকছে এরদোগানের বক্তব্যের পর যা বলল ফ্রান্সের মুসলিম কাউন্সিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ফুঁসে উঠেছে বিশ্ব। এরই মধ্যে দেশটির পণ্য বয়কট করা শুরু করেছে অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স প্রোডাক্ট ব্যবহার করে আন্দোলন শুরু হয়েছে। ফ্রান্সের গুরুত্বপূর্ণ সব ওয়েবসাইট হ্যাক করা হচ্ছে। এমন অবস্থায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান জানানো হলো ফুটবল মাঠে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা দেখা যাচ্ছে। ইসলাম ধর্মাবলম্বীদের নিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যখন কঠোর অবস্থানে, তখন তার বিরুদ্ধে মুখ খুলেছে তুরস্ক, ইরান এবং পাকিস্তানের মতো দেশ। সবার আগে পণ্য বয়কট শুরু করেছিল কুয়েত। এবার দেশটির সর্বোচ্চ লীগের ম্যাচ শুরু হওয়ার আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান জানিয়েছে আল কাদিয়া নামের একটি দল। রোববার রাতে আল সাহেলের বিরুদ্ধে ম্যাচ শুরু হওয়ার আগে একটি ব্যানার তুলে ধরে কাদিসিয়ান খেলোয়াড়রা, সেখানে লেখা ছিল, আমাদের জীবন আপনার প্রতি উৎসর্গিত হোক প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ধর্মকে অবমাননার ঘটনায় পাকিস্তানে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করেছে ইমরান খান সরকার। ইসলামকে কটাক্ষ করে অভিযোগের মতো মন্তব্য করে সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়াই সোমবার দেশটির রাষ্ট্রদূতকে তলব করে পাকিস্তান। এর আগে ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে ইসলামকে আক্রমণ করার অভিযোগ আনেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এর একদিন পরই পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় পাকিস্তানে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে। এদিকে ইসলাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার ইস্যুতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দেশটির নাগরিকদের ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন। অনেক আরব দেশেই ফরাসি জিনিস, বিশেষ করে মেকআপ সামগ্রী এবং সুগন্ধি আর বিক্রি করা হচ্ছে না। শপিং মল বা দোকানের তাক খালি করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ডয়চে ভেলের এক প্রতিবেদনে। পূর্ব ভূমধ্যসাগর এলাকায় তুরস্কের অনুসন্ধান কার্যক্রমকে কেন্দ্র করে সম্প্রতি মাসগুলোতে প্যারিসের সঙ্গে আঙ্কারার তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ফ্রান্সের সম্প্রতি ইসলাম এবং মুসলিম বিদ্বেষের ব্যাপারে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের অবস্থান এবং বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে তুরস্কের সঙ্গে এই দেশটির উত্তেজনা তৈরি হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট রসেপ তাইয়েপ এরদোয়ান করা বক্তব্যের পর দুদেশের মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনা চলছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আঙ্কারা থেকে তাদের রাষ্ট্রদূত দেশে ডেকে পাঠিয়েছেন। এই ঘটনা তুরস্ককে আরও বিক্ষুব্ধ করে তুলেছে। প্রেসিডেন্ট এরদোয়ান তার বক্তব্যে ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অবমাননাকর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের ঘটনায় ওই দেশটির প্রেসিডেন্ট ম্যাক্রনের উদ্দেশ্যে বলেছেন, ইসলাম ও মুসলমানদের সাথে ম্যাক্রনের ব্যক্তিগত সমস্যাটা কোথায়? মুসলমান এবং ইসলাম ধর্মের প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের যে মনোভাব, তাতে ম্যাক্রনের উচিত মানসিক চিকিৎসা করানো। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেছেন, ফ্রান্স সরকার বাহ্যিকভাবে নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বা বাক স্বাধীনতা রক্ষক বলে মনে করে, অথচ তারা ইসলাম অবমাননার ঘটনা ঘটলেও এটাকে তারা বাক স্বাধীনতা বলে চালিয়ে দিচ্ছে। তারা আসলে চরম ইসলাম বিদ্বেষী। পাকিস্তানে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসলামকে কটাক্ষ করে অবিবেচকের মতো মন্তব্য করে সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়াই দেশটির রাষ্ট্রদূতকে তলব করে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাণ্ডজ্ঞানহীন বক্তব্যে বিশ্বের বিভিন্ন দেশের মতো পাকিস্তানও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি আরও উল্লেখ করেন, আগামী বছরের 15 মার্চ অনুষ্ঠিতব্য ওয়াইসির বার্ষিক সভায় ইসলাম ফোবিয়া নিয়ে আলোচনা করার প্রস্তাব করেছে পাকিস্তান। বিশ্বের কোটি কোটি মুসলিম ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার অধিকার কারণেই
তিনি জাতিসংঘ এ ধরনের ঘৃণাবিদ্বেষ ছড়ানোর বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানান। উল্লেখ্য যে চলতি মাসের প্রথম দিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র ছাপানোকে ব্যক্তির স্বাধীনতা উল্লেখ করে এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করায় ফ্রান্সের মুসলমানদের বিচ্ছিন্নতাবাদী দাবি করে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মন্তব্যের পর মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ফরাসি পণ্য বয়কট শুরু হয়েছে। কুয়েত, জর্ডান এবং কাতারের কিছু কিছু দোকান থেকে ফরাসি পণ্য সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া লিবিয়া, সিরিয়া এবং গাজা উপত্যকায় বিক্ষোভ দেখা গিয়েছে। ইসলাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার ইস্যুতে তুর্কিদের ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এছাড়া ইসলাম বিরোধী ইস্যুতে ইমানুয়েল ম্যাক্রোকে থামানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন ন্যাটো জোটের এই মিত্র দেশটির প্রধান। তার এমন আহ্বানের পরও বিবৃতি দিয়েছে ফ্রান্সের কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ। ফরাসি মুসলিম কাউন্সিল বলছে ফ্রান্সে মুসলমানরা নিপীড়িত নয়। ফ্রান্স হলো অনেক বড় দেশ যেখানে মুসলিম নাগরিকরা নিপীড়িত নয়। ফ্রান্সে মুসলিমরা মুক্তভাবে মসজিদ তৈরি করে এবং মুক্তভাবে ধর্ম পালন করে। এর আগে শনিবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছিলেন মুসলমানদের নিয়ে ম্যাক্রো সমস্যা রয়েছে, তার মানসিক স্বাস্থ্য সম্পর্কে পরীক্ষা করা দরকার। এরপর দিন এবং সোমবার তিনি একই মন্তব্য করেছেন। সেই সঙ্গে তিনি বলেছেন ফ্রান্সে যেমন তুর্কি ব্র্যান্ড পণ্য ক্রয় করার জন্য বলা হচ্ছে না, ঠিক তেমনিভাবে তুরস্কের সব নাগরিকদের একই ধরনের আহ্বান জানিয়ে বলছি কখনোই কোনো ফরাসি ব্র্যান্ডকে সহায়তা করবেন না অথবা ফরাসি ব্র্যান্ডের পণ্য সামগ্রী কিনবেন না। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর মন্তব্যের জেরে ফরাসি জিনিস বয়কট করে আরব দেশগুলো। সেখানে দোকান থেকে সরিয়ে ফেলা হয়েছে ফ্রান্সের সামগ্রী। ম্যাক্রোর বক্তব্যের পর কুয়েত, কাতার এবং জর্ডানের দোকান থেকে সরিয়ে ফেলা হয়েছে ফরাসি জিনিস। লিবিয়া, সিরিয়া এবং গাজা ভূখণ্ডে শুরু হয়েছে বিক্ষোভ এবং প্রতিবাদ। এতে মহাবিপাকে পড়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, যদিও পণ্য বয়কট না করতে অনুরোধ করেছে দেশটি। আজকের মতো এই পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।